বর্তমানে আমি যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে ঘোড়াঘাট থানার সৌরামূর্তি করা। লোক কিন্তু কথিত আছে এই মসজিদটি নির্মাণকাল প্রতিষ্ঠানে সেটা হয়তো জানা নেই, তবে এটি অনেক পুরনো একটা মসজিদ। এই মসজিদটা কীভাবে তৈরি হয়েছে এমন কথা কিন্তু আমরা শুনেছি লোক মসজিদ। মনেকে কথিত মতে এই মসজিদটি তৈরি হয়েছে জিনেরা নাকি এক রাতেই এই মসজিদটা তৈরি করে দেয়। এরপর থেকেই এই মসজিদের নামকরণ করা হয় সৌরামূর্তি। কয়েকটি গম্বুজ আছে বিশাল আকৃতির, এই গম্বুজগুলি তৈরি করা হয়েছে ঠিক অনুরূপভাবে, কে তৈরি করেছে সেটা জানা। লোক নিকটিত আছে একই কথা, এই মসজিদটি তৈরি হয়েছে এক রাতে, আর এই এক রাতে তৈরি করণে কতজন শ্রমিক লেগেছে সেটাও কেউ জানে না। এজন্য এটাকে বলা হয় জিন দ্বারা তৈরি কৃত মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন তার কারুকার্যগুলো একটু আলাদা, অনেক পুরনো মসজিদ হওয়ার কারণে এটি এখনও পর্যন্ত অক্ষত আছে। অনেক পর্যটক আসে দেখার জন্য, এক নজর দেখে কীভাবে তৈরি করা হচ্ছে এই ছোট্ট গম্বুজের মসজিদটি।